আসসালামু আলাইকুম, আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে আমি টমেটো দিয়ে টক বানাবো, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে টমেটোগুলা আমি কেটে পানির মধ্যে দিয়ে দিয়েছি এই যে। এবার আমি মশলা দিয়ে দিব। তো আমি এখানে অল্প একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো সিদ্ধ হতে থাক, তারপর আমি বাকি উপকরণ অ্যাড করব সিদ্ধ হওয়ার পরে। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দোকানে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না, অনেক সময় লাগে। এটা হচ্ছে আমাদের বাগানের গুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টক বানানোর জন্য বাগানের গুলাই একদম ঠিক টমেটো, কারণ এগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর টকটাও খেতে অনেক মজা হয়। তো সিদ্ধ হতে থাক। তো এবার আমি এখানে 5-6টা কাঁচামরিচ কেটে দিয়েছি, তারপর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিব নারকেল বাটা। নারকেল বাটা হচ্ছে এখানে 1/4 কাপ। তো যে যার পছন্দ মতো নারকেল অ্যাড করতে পারেন, বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। তো এবার ভালোভাবে সবগুলা আমি সিদ্ধ করে নেব। এবার আমি ডাল বুকনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি। টমেটো গলে গেছে, পেঁয়াজও গলে যাবে। এই যে টমেটো দেখা যাচ্ছে না। তো টক রান্না মোটামুটি শেষ। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর রসুন দিয়ে বাগার দিব। তো বেশ অনেকগুলা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর স্মেল আসতেছে, মনে হচ্ছে অনেক মজা হবে। এখনো লবণ দেখি নাই। এপাশে বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যান বসাইছি, এবার তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি রান্নার যে সময় বসাইছি ওই সময় তেল অ্যাড করি নাই। এবার বড় সাইজের একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো টক রান্না হয়ে গেছে, এবার আমি চুলা অফ করে বাগার দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন রসুনও ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোর টকের মধ্যে এই তেলটা দিয়ে দেব। তো বাসায় অবশ্যই এই টমেটোর টকটা রান্না করে খাবেন, খেতে অনেক মজা লাগে। আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন, আর খেতেও অনেক মজা হয়েছে। আমি লবণ দেখছি, লবণটা একদম পারফেক্ট হয়েছে আর খেতে এত মজা হয়েছে, শুধু এই টক দিয়ে ভাত খাওয়া যাবে। তো আমি এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি, আর খেতে এত মজা হয়েছে মাশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন অনেক লবণীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই টমেটোর টকটা, আর খেতে খুবই মজা। তিন চারটা টমেটো দিয়ে অনেক সুন্দর একটা তরকারি হয়ে যায়, আর আপনারা চাইলে নারকেল আরো বেশিও দিতে পারেন। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।